কি আপনি চাকরিচ্যুত করতে পারবেন, তার এলেম আপনি নষ্ট করতে পারবেন না। কথা বলেন ঠিক নেই, ক্ষমতার বলে আপনি চাকরি পদচ্যুত করতে পারেন, চাকরি থেকে বাদ দিতে পারবেন। ওই ইমাম সাহেব আরেক কেন ইন্টারভিউ দিয়া তার চাইতে ভালো চাকরি সে পাইতে পারে? কথা কয় না ঠিক নেই, ঠিক না? তাহলে মালটা নষ্ট হয়ে যাবে, এলেমটা বাবা নষ্ট হবে না, এটা কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলছেরাতেও থাকবে, এ কোরআন আপনার সঙ্গে থাকবে, মৃত হওয়ার পরেও থাকবে, মৃত্যুর সময়েও থাকবে, দুনিয়াতেও থাকবে। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো কমপক্ষে সপ্তাহে একবার হলেও একটা কোরআনের ক্লাসের মধ্যে বসে একটু সময় দেওয়ার দরকার আছে না? এই জন্য বাবা আমাদের হাক্কানি দরবারের মধ্যে প্রতি সপ্তাহে একদিন একটা কোরআন ক্লাসের ব্যবস্থা হয়ে গেছে, লকডাউনের জন্য আপাতত বন্ধ আছে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো তার ইমানটাকে তাজা করার জন্য, তার ইমানটাকে আরও মজবুত করার জন্য কিছু স্থায়ী ওয়াজ নসিহত শোনা, কিছু স্থায়ী আমল করা এবং কিছু কোরআন শরীফ দৈনিক কিছু তেলাওয়াত করা। কথা বলেন ঠিক নেই? আমাদের মধ্যে কত মানুষ আছি আমরা মসজিদে আমল হয়, গাছতলে বৈশা নামাজও পড়ে না, বৈশা বৈশা আড্ডা মারে গপ্প করে আছে না নাই? বুঝতে হবে বাবা, যারা এখানে আমল করতেছে তারা কি তোমার চাইতে জ্ঞানী না মূর্খ? তুমি মনে করতেছ আমি খুব জ্ঞানী মানুষ, ওরা মসজিদে বৈশা আমল করে, আমি আমল করি না, গাছতলে বৈশা তার দুর্নাম কই, হ্যার দুর্নাম কই, কত গপ্প গুজার করি, সময়টা নষ্ট করলা। তুমি নিজে নিজে জ্ঞানী হইলে কি হবে রে বাবা? তোমার চাইতে মূর্খ আর নাদান কেউ হতে পারে না। আল্লাহ বলেন ওলি বুয়ুতিহিম আবওয়াব, তাদের দরজাগুলি স্বর্ণ দিয়া বান্ধাইত, ওয়াসুরুরা আলাইহা ইত্তাকিউন, তারা যেই চেয়ারের মধ্যে ডেলান দিয়া বসে ওই চেয়ারগুলি স্বর্ণ দিয়া বান্ধাইত, ওয়াজুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন যত অর্থ সম্পদের মালিক হোক না কেন, এটা হলো পার্থিব জীবনের অর্থ সম্পদ, সময়টা চলে যাবে, ভিতর থেকে একটা দম চলে যাবে, সব কিছু দুলিশ্বাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিহিম লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হে ইমানদারের লোকেরা, আমি তোমাদেরকে বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে অভাব দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে অসুস্থতা দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে বিপদ আপদ দিয়া পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যদি তুমি টিকতে পারো